একটা বেটি ছেলে কী করেছে মানত মেনেছে কি মানত মেনেছে মানে প্রত্যেকবার খালি বেটি হয়ে চি তো প্রত্যেকবার যখন বেটি হয়েছে তো ওর মন খারাপ হয়ে পেটে বাচ্চা আছে তখন বেটি ছেলে একটা মানত মানছে আল্লাহ বল বলছা আল্লাহ এইবার যদি আমার ব্যাটা হয় তো আল্লাহ ব্যাটা হলে পারে আমি জুম্মার মসজিদে খুদ যখন দেবে এমাম সাহেব মুল্বী সাহেব ও আর হাতে ঢোল দেবো তো আমি ঢাক বাজিয়ে ছাড়বো এটা কোনো মানত হলে যে ভাই এগুলা মোটা হোস বেটি ছেলে হ্যাঁ জুম্মার খুদবার টাইমে এমামের হাত দিয়ে ঢোল বাজিয়ে ছাড়বে এটা কোনো কথা হলো পাঁচ কিলো দশ কিলো বাতাস মুরগা দান করবো খাসি দান করবো গরু দান করে দেবো গোটা গায়ের লোককে খিলাবো এটা না খোঁজে যে এমামের হাত আমি ঢোল বাজাবো আল্লাহর হুকুম আল্লাহকে বলেছে আল্লাহ লেছে কথাটা বেটি ছেলেটার ব্যাটা হয়ে গেছে আল্লাহর হুকুম বেটা হয়ে গেছে এবার তো বেটি ছেলেটা বলছে যে ব্যাটা হয়েছে আল্লাহ সাত দিনকে যখন হয়েছে তখন মুলি সাহেবকে যে মুলি সাহেব তোমাকে খুঁদবার টাইমে ঢোল বাজাতে হবে খুদবার টাইমে ঢোল বাজতে জিন্দা ঠুইবে গায়ে লোক টা বলবে আরে ঢোল বাজাবো আমি কইছে দেখো তুমি টাকা কত চিলিবে কহ কিন্তু ঢোল বাজাইতে হবে তু বলছি মাফ করো আমি টাকা একটা না আমি ঢোল বাজাইতে পারবো না তখন আর একটা মলবির কাছে চলে যে হ্যাঁ রে ভাইয়ের কাছে এই তো চাল্লাক মুলবি একে যা বলছে যে ভাই তোমাকে ঢোল বাজাইতে হবে খুদবার টাইমে ये ठीक है आज बजे देव कितना पाँच हजार टाइम दीदे कुछ हाँ दे देो ब्याये दबो ना मैंने पाँच हजार टाइम ढोलते ठीक है चलो जुम्मार दिन खुद वाते कर रहे कि एक ढोल है ना ढाक है, है ना छोटा ढोल बड़ो वाला ढाक बड़का ढाक है नेहराबे तो जे जुमा पड़ते जा वा भाई मेहराबे ढाक मान क्या व्यापार तो मुली साहेब के पूछ पूछकर जहाँ जी मालना मुलि साहेब आई ढोल के ना दे सीधे बड़ा ढाक देखी व्यापार कि খুঁজছো তোমরা বুঝতে পারবে না পাবলিক মানুষ কী বুঝবে তোমরা খুঁজছ কেন জিন্দগিতে ঢোল দেখি না আজ মসজিদের ঢোল দেখছি ঢাক দেখছি মেহরাবে মসজিদের মধ্যে তো কি ব্যাপার ওই যে তোমরাকে তো বলছি বুঝতে পারবে না আজ হাসেন হুসেনের কার বলার বয়ান হবে ওই জায়গায় ঢোলটা রেখেছি পাবলিক কে আছে ঠিকই আছে মানে মহরমের মানে ওয়াজ হবে আর মহরমেরই মাস লাঠি খেলার মাস তো মহরমের মাস যখন মহরমের কার বলার যখন ওয়াজ হবে তো ঠিকই আছে পাবলিক খুশি আছে এইবার মুলবি সাহেব খোদোয়া দিতে লেগেছে দিতে দিতে যখন ওয়াজ করতে করতে লাস্টের দিকে ঢোলটাকে উঠিয়া ঘাড়ে করে নিয়েছে রে ভাই আর ঢোলটাকে ঘাড়ে করে লিয়া এই মনে একবারে দু বাড়িতেছে দাড়াম দাড়াম করে আর এদিকে বাড়ি মারছে যে আল্লাহর নাবি বলেছেন দু মুখা ঢোলকে বাজায় না এক মুখা ঢোলকে বাজাও দু মুখা ঢোল বাজাতে হয় না ঢোলটা নামেছে এই দু মুখা ঢোলকে বাজায় না এক মুখা ঢোল বাজাও এই দু বাড়ি এই মনে দাঁড়াম দাঁড়ান এই মনে দু বাড়ি দাঁড়ান দাঁড়ান আর মায়ের লোকটা তো বলেছে সেখানে তুমি ঢোলটা বাজিয়ে ছেড়ে দিও ই তখন পেরেছি কি বলে দু মুখা ঢোল বাজায় না এক মুখা ঢোল বাজাইতে হয় ভাই ওই লাগে তোমরা দেখিয়ে দিব যে ঢোলটা এবার মাইয়া লোকটা খালি টাকার নাতি বাইর করতে গেছিল থামো খুদা শেষ করে আস এইবার খুদুয়া দিয়া ভাই নাম সালাম ফিরা সালামালাইকুম রহমতুল্লাহ সালামালাইকুম রহমতুল্লাহ সালাম ফিরা দিয়ে তখন যা মানে দড়িয়ে যা বই টাকা দাও তখন পাঁচ হাজার টাকার নাতি দিয়ে দিলেন তোর ঢোল বাজিয়ে দিলে তাইলে আনোক্ষা মানত মানতে হয় না ভাই ভালো মানত মানতে হয় বুঝতে পারছেন এলা অযুক্তির মানুষ মেনে লাগে গেলে উল্টা পাল্টা আব্দুল মত মানত মেনে আল্লাহ যদি আমার দশটা বেটা হয়ে যায় আল্লাহ আমি একটা বেটা তোমার হস্তে কুরবানি করে দেব আল্লাহর বেটা হতে হতে এগারোটা বেটা হয়ে গেছে রে ভাই আবদুল মতের এগারোটা বেটা হয়ে গেছে এগারোটা যখন ব্যাটা হয়ে গেল এবার আব্দুল মোতাল্লাব এগারোটা যখন ব্যাটা হয়ে গেছে আব্দুল মোতাল্লেপ আব্দুল মোতাল্লেপ এবার কি করেছে আল্লাহর সঙ্গে তো ওয়াদা করে রেখেছে একটা ব্যাটাকে কোরবানি করব এবার তখন করল কিন এগারোটা বেটা আর বেটা ওগুলো বেশ বড় বড় হয়ে গেছে এইবার করেছে কি লাটারি করছে মানে ব্যাটারাকে বলছে বড়ো ব্যাটাকে বলছে রে ব্যাটা আমি তো আল্লাহর সঙ্গে ওয়াদা করেছি তোমাকে কুরবানি করতে যাব তোমার মতামতকে এ বলছে মাথা খারাপ হয়েছে নাকি আমি বাপের বড় বেটার হামাকে কুরবানি দেবে তোমার তো ময়া হামার নাই তুমি হামাকে কুরবানি দিবে মাঝিল কাকে দাও মাঝিল কাকে যদি বলছে ও বলছে মানে তো তুমি তো বড় কাকে বলবে ও যদি কোনো রকম খালি ঘসর মসুর করে কাটিয়ে দেয় তাহলে মানে আমাকে দেবে নাকি কোনো বেটা রাজি হয় না কুরবানি হতে কেউ রাজি হবে যে ভাই রাজি হবে সব হয় তার ইসমাইল লয় ইসমাইল কি বিরে সালা বলছে বেটা আমি স্বপ্ন দেখেছি তোমাকে আমি কুরবানি করছি তো ইস ইসমাইল বলছে আব্বা তাড়াতাড়ি করে ফেলেন দেরি করিয়েন না আপনি যেটা স্বপ্নে দেখেছেন তাড়াতাড়ি করে ফেলেন দেরি করিয়েন না আর আমাকে ফাটাফাট কুরবানি করেন সাঁতা যত ইনশাআল্লাহ আর ইনশাল্লাহ আপনি আমাকে সাঁরকারির মধ্যে পাবেন আমি পালাপালি করব না ছটফট করব না সবাই তার ইসমাইল নয় এরা বলছে মাথা খারাপ নাকি কোনো ব্যাটা রাজি হয় না এবার আবদুল মতালে লাটারি করল কোনটা বেটাকে দেওয়া যায় যেটার নাম উঠবে ওইটাকে কুরবানি করব। এইবার যেমন লাটারি করল রে ভাই লাটারিতে নাম উঠে গেলো বেটা আবদুল্লার নাম উঠে গেল এবার আবদুল্লা নিযা নিয়ে কুরবানি দিতাম মিনার মাঠের দিকে নিয়ে চলে যাচ্ছে মিনার মাঠে আব্দুল্লাহকে কুরবানি দেবে এবার বংশের লোকেরা খবর পেলো মাদিনাতে এবার মামারা চলে আসলো মাদিনা থেকে সেটা কথা নয় আপনাকে কুরবানি দিতে দেওয়া যাবে না আপনি লাটারি করেন লাটারি করার পরে আপনি উঠ দশটা যদি আবদুল্লার নাম উঠে দশটা উঠ দিয়ে দাও আবার লাটারি করো যদি আবদুল্লাহ নাম উঠে আবার দশটা দাও আবার যদি উঠে যায় দশটা দাও এই করতে করতে যখন উঠের নাম উঠে যাবে তখন আর দশটা দিয়ে কুরবানি করে দাও সবকে খিলিয়া দাও বিল্লি বন্টন করে দাও কিন্তু আব্দুল্লাহকে বাঁচিয়ে নাও মানুষকে জুবাই করতে দেওয়া যাবে না আর পরিবর্তে উঠ দিয়ে দাও এইবার লাটারি করল রে ভাই লাটারি করতে করতে বার নাম উঠে গেল আবদুল্লাহ আব্দুল্লাহ করে বার ন দশে নব্বইটা তারপরে দশ বারের বেলার নাম উঠল উটের তখন আর দশটা দিয়ে একশোটা উঠসার মানে আল্লাহর হস্তে কুরবানি করে দিল কুরবানি করে আবদুল্লাহকে বাঁচিয়ে নিল আবদুল্লাহকে বাঁচিয়ে নিল এবার উট কুরবানি দিয়ে দিল ভাই এবার কুরবানি দেওয়াতে এবার থাকলো কি এগারোটা বাটা এইবার যখন বড় হয়ে গেল এইবার বেশ কিছু বড় হয়ে যাওয়ার পরে ওই দেশের কাজ হলো এদের চরা দুম্বা চড়া ভেড়া চড়া এরা করে চাকি দুম্বা চড়ায় ভেড়া চড়ায় আর দুম্বা ভেড়া উঠ চরাই মাঠের মধ্যে আবদুল্লাহ যখন উঠচরা মানে বকরি ছাগল দুম্বা ভেড়া নিয়ে মাঠে যায় তো আবদুল্লার এত চারা এত রে ভাই সবটি ছেলের মধ্যে সুন্দর ছেলে হলো আবদুল্লাহ বেটাটা সব চাইতে পছন্দ সব চাইতে সুন্দর চেহারা খালি ডগমগ ডগমগ করছে ভাই এত চেহারা এত সুরাত যে বলার শেষ এত সুন্দর বেটা এবার যখন ছেলেটা যখন মানে বকরি চরাতে যায় গ্রামের মেয়েরা গ্রামের মেয়েরা করে কি মানে আবদুল্লার দিকে দেখা থাকে আর সবাই মনে মনে বলে আল্লাহ এই ছেলেটার যদি খালি আমার সাথে বিয়ে হতো তো ভালো হতো সব মেয়েগুলো খালি আবদুল্লাহকে বিয়ে করতে চায় সবাই বিয়ে করার জন্য রাস্তার ধারে ধারে দাঁড়িয়ে থাকে তো এইবারে সবাই বিয়ে করতে চায় লোকগুলো এসে আব্দুল মোত্তালেফকে বলে কেউ বলে আমার বেটের সাথে তোমার ব্যাটার বিয়ে দেবে উ বলে আমার ভাতিজির সাথে তোমার ব্যাটার বিয়ে দেবে আরেকজন এসে বলে আমার ভাগ্নের সাথে তোমার ব্যাটার বিয়ে দেবে আরেকজন এসে বলছে আমার বোনের সাথে তোমার ব্যাটার বিয়ে দেবে মানে এইভাবে লোক বলতে বলতে সবাই খালি বলতে আসে আর ওই দেশের প্রথা একটু আলাদা হয় এখনও আলাদা সিস্টেম সৌদি আরবের সিস্টেম আলাদা এক এক দেশের এক একটা সিস্টেম আমাদের দেশে বেটার বাপ যেবে বহু ঢুঁড়তে নাকি এখন আমাদের দেশের প্রথা হলো যে বেটার বাপ যাবে বহু ঢুকতে এখন আর সৌদি আরবের সিস্টেম হলো বেটির বাপ যেবে যা ওই ঢুরতে তোমার ওটা বিহেদে তোমার বেটা কামাই করে ভালো আছে তোমার বেটা সুন্দর আছে জ্ঞান বুদ্ধি ভালো আছে তোমার বেটার সাথে আর বেটির বিয়ে দেবে আর বেটি কিন্তু বিয়েদের মতন হয়ে গেছে তোমার বেটার বিয়ে দেবে বলে হ্যাঁ যদি তুমি ভালো হয় ভালো হয়তো দিয়ে দেবো বলে ঠিক আছে চলো দেখো পছন্দ হলে চলো দেখে দিলে আর আমাদের দেশে যদি বেটির খালি জামাই ঢুতে যায় কবে ই একদম মারেরই খ্যাঁপা আছে তার মানে আর বেটি বেশি হয়ে গেছে কি বেচতে পাই না তখন খালি লোককে গছিয়ে বেড়েছে এটা না দেশের দেশের এক 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 সিস্টেম আমেরিকার সিস্টেম কি মানে এক এক জায়গাতে এক এক সিস্টেম আমেরিকাতে মানে মোটা লোক যারা ওখানে বাসে ট্রেনে কিলো হিসাবে ভাড়া যেগুলো তাঁকড়া লোক সিটে বসলো কিলো উঠালো কয় কিলো ওজন কিলো হিসাবে ভাড়া মেরে দিলে ওই জায়গা আমেরিকার লোক মোটা তাঁকড়া লোক একটা করে ক্যাপসুল ঘেঁসই গেলো ভিটামিন মানে সলেড ওজন কমেছে খালি যে গাবড়াও ভাড়া দিতে একদম মরে যাবে পাতলা লোক মজা হালকা ভাড়া দিছে উঠছে এক এক দেশের এক এক সিস্টেম বাসে ট্রেনে যখন আমেরিকার লোক চড়ে নিলে তো কথাই বলবেন সব মরামুখ তার চড়ে আছে গাড়িতে কেউ কথা বলবে না আর আমাদের দিকে বাসে চড়ে ভাই বাড়ি কোথায় কেমন আছেন কোথায় গেছেন নাকি সবাই কথা বলবে বলবে না ওই দুটা মাইয়া লোক ট্রেনে চড়ে চলে গেছে তো ট্রেনে চড়ে যখন চলে যায় তো এদিকে তো মুখ লক করে থাকবে না কথা বলবে তো এদিকের লোকটা ওই মায় লোকটাকে জিজ্ঞাসা কুণ্ডে যাবে বাবু দেখা কুমারগঞ্জ তুমি কুণ্ডে যাবে হরিশ্চন্দ্র হর তো হ্যাঁ জিবে তোমার বয়স কত হলো মানে মানুষের একটা বদ অভ্যাস আছে দেখা হলি এক দুটা গল্প হলি তোমার বয়স কত তারপরে কে তুমি কী কাজ করো বলে চাকরি করি তো চাকরি কত বেতন কত আর বেতন পুচ করো বেতন পুচ করে তোমার লাভ কী বয়স পুচ করে তোমার লাভটা কি ওর বয়স কত আছে না আছে তোমার দরকারটা কি বয়স পুচ করার আর ওর বেতন কত তোমার কেনা পুচ করবে মানে এটা মানুষের বদ অভ্যাস বেতনও পুচ করবে আর বয়স পুচ করবে তোমার বয়স কত এদিকের মায়ের লোকটা ওইটা মায়া লোককে পুজ করছে হারে বাবু তোমার বয়স কত হবে তো মাইয়া লোক সব দিনই একটু মানে বয়স লোক আর ওস্তাদ ওর বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স হবে ওই মায়া লোকটা বলছে যে ই ইবু হার বয়স টাইনে টুইনে বিশ থেকে বাইশ হবে আর ওর বয়স তুই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর গালগালা ঝুড়ি ঝুড়ি হতে লেগেছে হ্যাঁ ও গেছে বিশ থেকে বাইশ হবে তখন এদিককার ম্যাপ্টার বয়স ত্রিশ থেকে পঁয়ত্রিশ হবে একে পুজ করছে হাঁ রে বাবু তোমার বয়স কত হবে তো কয়েছে হাঁ এর মন খারাপ হয়ে আছে যে তুই বয়স লুকালি তো আমি একটু লুক এলি রায়গা তখন কইছে হাঁড়ও বয়স খুব হয় টাই টাইনায় টুনা দশ থেকে বারো হবে মানে ওকে রাগ ঝাড়ছে ও তখন ওই ট্রেনের উপরকার সিটে একটা বুড়া বসা ছিল আর একটাও দাড়ি কাঁচা নেই চুলো কাঁচা নেই হফ হয়ে বুড়া দাঁত উঠে গেছে দা আবর হয়ে গেছে ও তো ওই হপ হপে বুড়ার ট্রেনের উপরকার সিটে ছিল এরকে কথা শুনে দুজনের ট্যাংয়ের মধ্যে লজ করে উল্টে পড়ে গে মানে সিট থেকে গড়ে পড়ে গেছে পড়াই যা কোচা দড়িয়া ধরগে মাগে দড়িয়া ধরগে মাগে আমি এখনি হয়ে পড়ল আমি এখনি হয়ে পড়লো মাগে আমি এখনি হয়ে পড়ল তখন মাইয়া দুটো দুটা চল দিয়ে গেছে তো কোচা দড়িয়া ধর না গা মাগে হার বয়স একবারে জিরো এখন থেকে এক দু মিনিট করে শুরু হবে তো ওর কথা হিসেবে ঠিক হয়েছে না হয়নি কেন

গো দয়ার আমার হুসেন চলা গিয়েছে একা ভালা লাগে না ও না যা এবার আবদুল্লা যকর বকরি ছাগল দুম্বা ভেড়া চড়াতে যাক গোটা গ্রামের মহিলারা অবিবাহিত মেয়েরা করি কে গ্যাডার কাছে ড্যাডির কাছে দাঁড়িয়ে যায় গলতা গলতা দাঁড়িয়ে যায় আর দেখা থাকে আবদুল্লার চারা তাকে বলে ও বলে আমি বিয়ে করবো বলে আমি বিয়ে করবো বলে আমাকে করবে কি না এইবার একটা দল তৈরি করলো যখন আব্দুল মত বিয়া দিতে চাইল না একটা কুমটি করে দল করা বলল চলো আবদুল্লাহকে মেরা দিব না থাকবে বাস না বাজবে বাস ভাঙটা চুকিয়া দিব চলো একবার এক কালো টুপি কালো নেকআপ কালো পায় জামা লাগিয়া একবারে ঘোড়ায় চড়াই যা ঘেরা নিয়ে দেখ এবার আব্দুল্লাহকে মারার জন্য যখন ঘেরা নিয়েছে এবার মারবে এরা দেখছে কি ওয়াহাব বিন জহরি খানিক দূরে বসে আছে এরা বলল যে যদি একটা সমস্যা হবে ঝামেলা হবে এরা মারল না আর একটা কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে কি যখন এরা মারার লেগা গেল বিন জহরি দেখছে যে বিন জহরি দেখছে কি যখন এরা যখন মারার জন্য গেল চা খান টাকা ঢাকা তো পোকা পড়া বোঝ যাবে এবার ওয়াহাব বিন জোহরি কি করেছে রে ভাই এবার ওয়াহাব বিন জহরি কি কর আপনারা হাসছেন কেন পোকা উড়ছে এত পোকা উড়ছে যে পোকা গালার গতরে মানুষের চামড়াই নেই হ্যাঁ এত উড়ছে চোখে মুখে বসছে বুঝতে পারছেন মন খারাপ করে দিছে আর চা ঢেলেছে যদি একটু খেতে এক মিনিট দেরি হয় তো পোকা পড়ে যাবে খাওয়া যাবে না আর ওই বললাম ঠিক দেন তো আপনারা মিলিয়েছেন এবার ভাই আমার দেন তো ঘোড়া ডিম খাইনি লইয়া যাওয়া আনাসা খাওয়ার মতন হয়ে গেছে এত গরম হ্যাঁ চা মানে যাওয়াই বেড়াতে দেখেছে শাশুড়ির বাড়ি আর আনহাসা কেটে দিয়ে দেখে বড়ো বড়ো টমকা করে শাশুড়ি হাঁ খেঁকা যাওয়াই নেই একটু থেমে খা বারকা টমকা মুখে দেয় আর শাশুড়ি ছিল আগা দিকে খাড়ি হ্যাঁ আর খুঁজেছি কি ই আনহাসা গিল তো পারে না যে পুড়ে যাবে আর মুখে ছাঁকতে পারে না জিভা পুরছে আর ফেলতে পারে না বাহির করে যে শাশুড়ি আগা খাড়ি আছে কেউ হাঁকে বাচ্চা এটা ও কতখানি মুখে ভরেছে মানে শরমে পড়ে গেছে একবার এ গলা করছে একবার এ এদিকে করছে এদিক পুড়ছে করছে এদিক পুড়ছে তখন ই করেছি কি মুখখানকে ওপরে জিভের উপরে করে করেছে মা মানে কথাটা কাটাইছে যাতে শাশুড়ি বুঝতে না পারে কেছে মা এগুলা কোন দেশের কোড়া তো এগুলা তালু আরকি দেশের কোড়া তো বুঝেলে ছোটো বপরে আর শাশুড়ি বুঝেলে যে তালু পড়ছে যাওয় তো শাশুড়ি যা চার লাখ হয় তো ওরকম চা এমন গরম করে দেশে মুখ টুক পুড়ে শেষ তো এবার শুনেন ভাই এবার দেখলো আহাবেন জহরে যে লোকগুলো এসে এই লোকটিকে আর একটা সাদা দব দা ঘোড়াওয়ালা লোক আসল সাদা টোপে সাদা পাঞ্জাবে সাদা পাইজামা ওই লোকগুলো এসে এক মেরে কেটে তাস রাস করে দিল আর কেটে তস দিয়ে মনে করলো কি চলে গেল এবার ছেলেটা থেকে গরু বাকরি চড়িয়ে বাড়ি চলে আসলাম এবার বিঞ্জরি দেখতে পেল ছেলেটা খুব ভালো ছেলে ভাগবান ছেলে এ ছেলেটা খুবই ভালো ছেলে সুন্দর ছেলে এ ছেলেটাকে জামাই করতে হবে চলে গেলো বাড়ি মেদিনা আর মা দিনাতে যাওয়ার পরে ভাই টাকা গেলা চাদরে ফেলে দেন দেরি করবেন আপনারা চাদর খুঁজে দেবেন আমাকে চাপ করবেন আরে যা বলেন দশ বিশ দিন প্রথম দিন আছে দিন না দশ বিশ পঁচাশ করে যা পারলেন আল্লাহ রস্তে দিয়ে দেন এবার ভাই আমার এবার তখন ওহ বেন জহের গিয়া বলছে রে আমের নারমা কথায় আছিস রে আমের না নারমা এখানে আম এনার মা যখন ছেলে এসেছে রে ভাই আম এনার মাকে জিজ্ঞাসা করেছে রে আমের মা একটা ছেলে দেখে আসলাম মা আমার বন্ধুর বাটা আব্দুল মাতাল্লাবের বাটা আমার নাম আবদুল্লাহ ছেলেটা খুবই সুন্দর দেখতে পছন্দ খুবই চেহারা তো ছেলেটার চেহারা দেখে মাথা খারাপ এত সুন্দর ডগমগ করছে ছেলেটা আমার মেয়ে আমি না যেমন সুন্দর ওয়ারকুম মানে সুন্দর ছেলেটা আব্দুল্লাহ দুইজনের যদি বিয়ের দেওয়া যায় তো খুবই মানাইবে ছুটল আমিনার মা বললো দেখো খবর নিয়ে যদি দায়িত্ব দিয়ে দিতে হবে এইবার বিন জহরি চলে গেল আব্দুল মতের কাছে আবদুল গিয়া বলল বন্ধু আপনার বেটা আবদুল্লার কি বিয়ে সাজিয়ে দিবেন বন্ধু বললে হ্যাঁ বেটা তো বড়ো হয়ে গেছে বিয়ে দেওয়ার মতন হয়ে গেছে ব্যাটার বিয়ে দিতে হবে এবার বললে একটা আমার মেয়ে আছে আমার বেটি আছে তার নাম হচ্ছে আমিনা দেখো যদি তোমার পছন্দ হয়ে যায় চলো তোমার সাথে বিয়ে দিব মানে তোমার ছেলে আবদুল্লার সাথে বিয়ে দিয়ে দাও পছন্দ হলে বউ করে নিবার যদি না হয় কোনো ব্যাপার নাই চলো আবদুল মত ছুটল মানে ওহাবিন জহরির বাড়িতে আবার চলে গেল যে দেখলো আমেনাকে সুবান মা আমেনার এত চারা এত সুরাতগার এত সুন্দর যে বলার শেষ নাই রে ভাই এবার আব্দুল মোতালেব দেখে পছন্দ করে নিলাম পছন্দ হয়ে গেল বু দেখে ডেট তারিখ করে একবারে তারিখ করে চলে আসলো মুখ দিন বিয়ে নিয়ে আসবো এবার ও মুক্তারিকা বিয়া নিয়ে গেল আবদুল্লার আমেনার সাথে বিয়া দিয়ে নিয়ে চলে আসলো আমেনাকে বউ বানিয়ে নিল আবদুল্লার সাথে বিয়া দিয়ে দিল এবার বিয়ে দিয়ে যখন নিয়ে চলে আসলো এবার থাকতে থাকতে বেশ কিছুদিন থাকার পরে আবদুল মাতাল্লাব তার এগারোটা বেটাকে ডাক দিল ডাক দিয়ে বলল এরে বেটা হারেস কোথায় আছো রে বাবা এ বাটা বুতালা এ রায় বেটা বুলাহাপ এ রে বেটা আব্বাস এ রায় বেটা মীর হামজা এরা বেটা কেশ এ বেটা কবা এ বেটা আব্দুল্লাহ তোমরা কোথায় আছো ভাবতার তড়ি আমার কাজে সরে হ এরা এগারো ভাই যে জমা হয়ে গেল বলেন আব্বা কেন ডাকলেন কি খবর আব্বা বল আব্দুল মোত্তালে বললো বাবা নগরীতে বসে খেলে রাজার ভান্ডার খাওয়া যায় সৌদি আর মাটিতে খেলে রাজার ভান্ডার খাওয়া যায় বসে কেউ খেতে পাবে না তোমরা অনেক দিন থেকে বাবা সৌদি আরব মানে সামসিরিয়া যাও নে ব্যবসা করতে যাওনি বিজনেস করতে যাওনি বাবা তোমরা চলে যাও সামসিরিয়া বিজনেস করতে এক ভাই বলছে আমরা যদি সামসিরিয়া আমরা দশ এগারো ভাই যাব আমরা দশ ভাই কিন্তু যাব না গেলে এগারো ভাই যাব আব্দুল মোত্তালে বলল কি বললি এগারো ভাই যাবে কাউকে যেতে হবে না চুপ চাপ বস সবাই বসে থাকে কাউকে যেতে হবে না বলে কেন আব্বা বললে যেতে হবে না বলে কেন আব্বা মা থাকে না গরম করছেন যে আব্বা বললে এগারো ভাই কেন যাবে আবদুল্লাহ হচ্ছে আমার ছোট বেটা আমার কলজার টুকরা আমার নয়নের পুতুল আমার আব্দুল্লাহ জীবনে বিদেশ দেখেনি পরদেশ যায়নি কোনো যায়নি আর তোর আজকে নিয়ে যাবে আমার বেটাকে বললে হ্যাঁ বানিয়ে যাবো এতদিন আবদুল্লাহ ছোট ছিল এখন বিয়ে হয়েছে একদিন একটাই প্যাট ছিল আমরা খেটে কামিয়া বিজনেস করে খেলালছি এখন ওর সংসার হয়েছে বিয়ে করেছে দুটা প্যাট এখন কেউ আর সংসার চালাবে আমরা চালাবো ওকে যেতে হবে দেখেন ভাই ভাইয়ের মতন দুশ্মন পৃথিবীতে কেউ নাই আর ভাইয়ের মতন দোষও নাই পৃথিবীতে বুঝতে পারছেন ভাই হলো মালের দুশ্মন জানের দোষ ভাই যদি খাইতে না পাই এক ভাই টাকা দিবে না ওকে কিছু দিবে না কিন্তু যদি কেউ মেরে দেয় শুনেলে যার ভাইকে মেরেছে ভাইয়ের খুন আর থামবে লাফিয়ে পড়ে করে কে মারলে রে চল একবারে গাম ছাড়া করবে চল তো দেখি রে কি আছে চল বড়া চলে গেলাম এইবারে চলে গেল এইবারে ভাই একটা মানে জানের দোষ মালের দুশ্মন এবার ভাই আমার আর এক ভাই বলছে আব্বা আপনি মাথা গরম করিয়েন না আপনার আমাদের সঙ্গে পাঠিয়ে দেন বা আমরা নিয়ে যাব ব্যবসা বিজনেস করতে শিখাবো ব্যবসা বিজনেস করতে শিখবে আপনি যখন মরে যাবেন হয়তো আমাদের ভাইয়ের মধ্যে একটা ভাঙন ধরে যাবে তখন হয়তো আব্দুল্লাহকে কেউ সাথে নিয়ে যাবে না তখন কি করে খাবে ব্যবসা বিজনেস করতে জানবে না তখন কি করে ওর সংসার চলবে আপনি মাথা গরম করছেন আমাদের সাথে পটিয়ে দেন আবদুল বল্লারা বললার আমাদের একটা বংশে একটা অসুখ আছে রে ধন আমাদের বংশের একটা পরম্পরা চলে আসছে বাবা যার স্ত্রী গর্ভপতী আছে স্ত্রীকে গর্ভপতি রেখে যারা সব সিরিয়ার যায় বাবা ও সামদেশ থেকে কিন্তু ফিরে আসে না আমার বোমা মিনাক দুই মাসের গায়ে ভারিয়াছে রে বেড্রা আমার বেটা আবদুল্লাহকে নিয়ে যায় না আমাদের এটা বংশের শোক আমার বাবা যখন আমাকে পেটে রেখে গিয়েছিলাম আমার বাবা মারা গেছে আমার দাদু যখন ওর মার পেটে ছিল ওর বাবা সব সিরিয়ে আমাদের মানাফের বাবা মারা গেছিল। আব দে মানা পীর বাবা মারা গেছেন ওর বাবা যখন ওকে ফেটে রেকে সন্দেশ গিয়েছিল ওইখানে ও মারা গেছে একটা বংশের পরম্পরা চলে আসছে বাবা আমার বৌমা মা আমিনা দুই মাসের গায়ে হারিয়ে আছে আমার আমিনা কে রে কেমন আমার আমিনা কে রেখে আবদুল্লাহ কে যে না বাবা এরা মানবে না আব্দুল মা বলল বল্ল বেটা রে তোমরা যখন মানবে না বাবা ঠিক আছে আমার আব্দুল্লাহকে যখন নিয়ে যাবে তো নিয়ে যাও ঠিক আছে নিয়ে যাও বাবা কিন্তু একটা কথা শুনে রে বেটা হারেস বড় বেটাকে ডেকে বললে রে বেটা হারেস আবদুল্লাহ হলো আমার কলজার টুকরো আমার বেটা প্রত্যেক মানুষের বেটার ওপরে একটু ময়া বেশি রে ভাই